নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, আগামী 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে। পঞ্চম বেতন কমিশনের সমস্ত বকেয়া ডিএ নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান করতে হবে। আর মাত্র 28 দিন বাকি রয়েছে হাইকোর্টের নির্দেশ মতো 3 মাসের সময়সীমা শেষ হতে চলেছে। এই 28 দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারকে। আগামী 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে রাজ্য কনভেনশনের দাবি। মহামান্য উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে হবে। উচ্চ আদালতের রায় মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অবিলম্বে সকল বকেয়া ডিএ প্রদান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে আগামী 28শে জুলাই 2022 বেলা 11টায় সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনশন।